আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ও আবারকাতু সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী সন্তানের পক্ষ থেকে মা কতটা মর্যাদা পাবার অধিকারী সেটা নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করবো রাসুল্লাহ সালসলাম কি জিজ্ঞেস করেছেন সাব জিজ্ঞেস করেছেন ইয়া রাসুল আমার পক্ষ থেকে আমি তো ভালো আচরণ করব সবার সাথে কিন্তু সবচেয়ে বেশি হকদারকে আমার ভালো আচরণটা সবার প্রথমে কে পাবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি কার সাথে ভালো আচরণ করব। তখন আসল্লা সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন অম্মুকা তোমার মা তারপর সাবে জিজ্ঞেস করলেন আচ্ছা ঠিক আছে গুরুত্ব দিয়ে আমি তার সাথে ভালো আচরণ করলাম এরপরের গুরুত্বের দিক থেকে তারপরে কে তারপরে আমি কাকে গুরুত্ব দেব ভালো আচরণ দেওয়ার জন্য উত্তম আচরণ করার জন্য সেবা শুশ্রূষা করার জন্য খ্যাত দেওয়ার জন্য দ্বিতীয়বার রাসুল্লাহ সাল্লাই সাল্লাম উত্তর দিলেন অম্মুকা তোমার মা দ্বিতীয়বারও মা অর্থাৎ তার গুরুত্বটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম গুরুত্ব থার্ড টাইম কাকে আমি গুরুত্ব দেবো তৃতীয় পর্যায়ে আমি কাকে গুরুত্ব দেবো রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তোমার মা তৃতীয়বারের পরে সাবি রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলেন তারপরে কাকে আমি গুরুত্ব দিয়ে সম্মানের সাথে ভালো আচরণ করব হকদার কে তারপরে তারপর রাসুলসাল্লাস্লাম বললেন সুম্মা আবুকা এরপরে তোমার পিতা তারপরে কে সুম্মা আদেনা আদনাকা আদেনা কা এরপরে যারা যারা তোমার রক্ত সম্পর্কে রয়েছে এরপর পরে যারা রক্ত সম্পর্কে রয়েছে খুব কাছের রয়েছে আদনাকা কা তারা তোমার কাছে বেশি হকদার উত্তম আচরণ পাওয়ার। প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করুন রাসুল রসাই ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম তিনবারই তিনি গুরুত্ব দিয়েছেন যে একটা মানুষের নিকট থেকে সন্তানের নিকট থেকে সর্বোত্তম আচরণ পাওয়ার গুরুত্ব সহকারে ভালো আচরণ উত্তম আচরণ পাওয়ার হকদার হলেন তার মা কেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে তার কিছুটা ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন তিনি বলেছেন অবস্থাই ইনসানা বিসিয়ত করছি নির্দেশ দিচ্ছি ইনসান মানুষদেরকে তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে কেন হামালাত হু উম্ম সে তার মা তার মা তাকে গর্ভে ধারণ করেছে এক নম্বর কারণ পিতা তাকে গর্ভে নেন নাই গর্ভে নিয়েছেন কে মা পৃথিবীতে আসার জন্য সামান্য একটা পানি থেকে প্রায় দশ মাস মা পেটে নিয়ে পরিপূর্ণ একটা মানুষ হওয়া পর্যন্ত তিনি ধারণ করেছেন তিনি লালন করেছেন তিনি পালন করেছেন এক আলা ওয়াহিন এই যে একটা সময়ের পরে একটা সময় তিনি এত কষ্ট করে এ দীর্ঘ সময় ধরে আমাদেরকে তিনি লালন পালন করেছেন তিনি পেটে ধারণ করেছেন এই জন্যই মায়ের গুরুত্বটা অনেক বেশি তারপরও আল্লাহ আল্লাহ আরও বলেছেন কি আমাদেরকে তিনি পুরো দুটো বছর দুধ পান করিয়েছেন ছোটবেলা পেটে থাকা অবস্থায় শুধু একমাত্র যারা মা কোন পুরুষ কোনো দিন কল্পনাও করতে পারবে না যে একটা জীবন্ত মানুষ যখন সাত মাস আট মাস হয়ে যায় যখন নয় মাস হয়ে যায় বাচ্চারা যখন পরিপূর্ণ হয়ে যায় মা খেতে পারে না একটা পেটের ভিতর এত বড় একটা বাচ্চা পেট ভরে ভাত খেতে পারে না রুচি থাকে না খাওয়ার পরে যখন সন্তান নাড়াছাড়া করে মা কষ্ট পায় মা সই ঘুমানোর জন্যই সারাদিন কষ্ট করে কাজ করে হাঁটাচলা করে যখন ঘুমানোর জন্য সই ঘুমাতে পারে না আপনি ঘুমিয়ে আছেন আপনার কানের কাছে একটা মশা ডাক দিলে আপনার ঘুম ভেঙে যায় মশার ভিতরে মশা আছে আপনি মশা না পারা না মারা পর্যন্ত ঘুমাতে পারেন না একটা মাসি এসে নাকে বসলে আপনার ঘুম ভেঙে যায় একবার দুইবার তিনবার মেজাজ খারাপ হয়ে যায় বিরক্তি ঘুমোতে পারলাম না মা সারা রাত এই সন্তান পেটের মধ্যে এদিকে লাথি মারতেছে ওদিকে ঘুষা মারতেছে কলি যায় আঘাত দিচ্ছে তল পেটের দিকে চাপ দিচ্ছে প্রস্রাব মনে হয় বের হয়ে যাবে পায়খানা বেরিয়ে যাবে সারা রাত মা সন্তানী কিভাবে ঘুমায় না আল্লাহ তারপরে মা দুধ পান করিয়েছেন কয় বছর দুই বছর আমাদের আমরা এত দুর্বল খলিকাল মানুষদেরকে আল্লাহ দুর্বল করে চেষ্টা করেছেন চিত হয়ে শুয়ে থাকি কিছুই মুখের কোনো ভাষা নেই সন্তানের চিৎকার শুনলে মায়ের কুলিজা টান লেগে যায় মা দৌড়ে আসে সন্তানকে মুখে খাবার দেওয়ার জন্য আর সেই সন্তান যখন বড় হয় মা যখন চিৎকার করে অসুস্থ কাতরায় আওয়াজ করে তখন সন্তানের মেজাজ খারাপ হয়ে যায় মায়ের শব্দ যদি সন্তানের ঘুম ভেঙে যায় মার সাথে সন্তান খারাপ আচরণ করে গালিগালাজ করে দুর্ব্যবহার করে যেই মা সন্তানকে শুকনো জায়গায় রেখে রাতের বেলা ভিজা জায়গায় ঘুমিয়েছে কাঁথা অনেকগুলো নিয়ে শুয়েছে প্রস্রাব করে করে সব ভিজায় ফেলেছি নিজের আঁচল দিয়ে নিজের কাপড় দিয়ে জড়াইয়ে বুকের সাথে নিয়ে শুয়েছিলেন যেই মা সেই মা যখন বৃদ্ধ বয়সে আলাদা ঘরে শোয় এক সপ্তাহ চলে যায় পনেরো দিন চলে যায় একদিনও খবর নেই না মা কেমন আছেন যেই মা রাতের বেলা সন্তান শুয়ে আছে লাথি দিয়ে কাঁথা পেলে দেয় কম্বল ফেলে দেয় দশবার পনেরো বার অসংখ্য টেনে টেনে সন্তানের গায়ে কাপড় দেয় সন্তানে ঠান্ডা লেগে যাবে সন্তান কষ্ট পাবে সেই মা শীতে ভালো আছে কি মন্দ নেই মায়ের শীতের কাপড় আছে কি নেই সন্তান টাকা পয়সা আছে আলাদা হয়ে খাচ্ছে মাকে আলাদা করে দিছে বাবাকে আলাদা করে দিছে জুদা করে দিচ্ছে জুদা খাচ্ছে সন্তান সপ্তাহ পনেরো দিন মাস চলে যায় একদিন জিজ্ঞেস করে না মা তুমি কেমন আছো তোমার শীতের কাপড় লাগবে ঠিক এরপরেই আয়াতের এর পরেই আল্লাহ রে আল্লাহ বান্দা ভুলে যেও না এটাই তোমার মা এটাই তোমার বাবা আমার কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করো মায়ের কৃতজ্ঞতা আদায় করো বাবার প্রতি কৃতজ্ঞ হও মনে রেখো আমার কাছে মস্তানি করতেছ মা আলাদা মা মা বসে বসে দেখে ছেলে বেগে বেগে খরচা করে নিয়ে এসে সন্তান নিয়ে নাতি নিয়ে কত মজা করে খাচ্ছে আনন্দ ফুর্তি করতেছে গালগল্প করতেছে হাসি তামশা করতেছে বাবা মা পাশের ঘরে বসে বসে রুমে বসে বসে দুঃখে কষ্টে চোখের পানি চেপে চোখের পানি ফেলে ও সন্তান তোমার ধ্বংস অনিবার্য তুমি আজকে মজা নিতেছো মজা করতেছো মা বাবার খোঁজ খবর নিচ্ছ না মনে করতেছো অপশনাল কাজ এক্সট্রা কাজ ওরা ওদের কাজ করবে ওদের টাকা পয়সা আছে ওরা ওদের মতো করে চলবে আমি আমার মতো করে চলবে তুমি আসমান থেকে টুপ করে পড়ছ এই বাবা বাবা তোমাকে তিলে তিলে মানুষ করেছে বড় করেছে আজকে যে সম্পদ পেয়েছে ও সন্তান পেয়েছে সন্তান কামাই করতেছে টাকা পয়সা পাচ্ছ মজা করে খাচ্ছ আত্মীয় স্বজন নিয়ে তাকায় তাকে মা ওই ভাষা থেকে বসে বসে দেখতেছে একদিনও তুমি মা বাবাকে এক কেজি ফল দুই কেজি ফল এক হালি কলাকে নিয়ে মার হাতে দিয়ে বলো না যে মা এটা খান কিন্তু কেজি কেজি কাটুনে কাটুনে ফল তুমি খাচ্ছ আত্মীয়স্বজন নিয়ে নাতিনাতক নিয়ে আর মা বাবা দূরে বসে বসে দুঃখ কষ্টে যন্ত্রণায় কিছু বলে না সন্তানকে বদোয়া দেয় না ও সন্তান বদুয়া মুখে দেয়া লাগে না মাঝ তোমার আচরণে তোমার এমন ব্যবহারে যদি মায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে বাবার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আল্লাহর আরো কেঁপে ওঠে

যে জাহিমা সালামী রহমতুল্লাহ তিনি বলেন তার পিতা জাহিমা রসুল্লাহ সাল্লামের দরবারে হাজির হয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই রসুল্লাহাম কাছে অনুমতি চাইলেন যে আমি যুদ্ধে যেতে চাই তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন হাল্লা ক্যামিন ওম তোমার কি মা আছে তিনি বললেন যে না হ্যাঁ আছে তখন তিনি বললেন ফ তাহতা রিজলাইহা তুমি তোমার মায়ের খেদমতে লেগে থাকো তোমার মায়ের খেদমত করো কেননা তোমার জন্য তুমি যুদ্ধে গিয়ে জান্নাতে যেতে চাও তো তোমার জন্য জান্নাত তোমার মায়ের দু পায়ের নিচে সহান আল্লাহ এই যে মায়ের পায়ের নিচে জান্নাত এই মর্যাদাটা শুধু মায়েদের জন্য স্পেশাল বাবাদেরকে এই মর্যাদাটা দেওয়া হয়নি বাবাদেরকে জান্নাতের মর্যাদা দেওয়া হয়েছে যে বাবার খেদমত করলে সন্তান জান্নাত পাবে সেটা অন্যভাবে তবে এভাবে সরাসরি যে তাদের বাবাদের পায়ের নিচেও জান্নাত রয়েছে এভাবে কোনো বক্তব্য সাল্লাম থেকে আমরা পাচ্ছি না সাথে সাথে আমি আরও একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে আমরা সাধারণত ওয়াজ নসিহতে একটা কথা শুনে থাকি যে আল জন্াতুল তাহতা আকদা মাহাত এরকম একটা আরবি রেওয়ায়ত আমরা মা বাবার খেদমত করার ওয়াজ করা শুরুতেই আমরা বলা শুরু করে দিই আমি অনেক খোঁজাখুঁজি খুঁজি করেছি অনেক খুঁজে দেখেছি এই এবার রাসুল্লাহ বলেছেন কি আমি কোথাও খুঁজে পাইনি বরং তিনি বলেছেন তাহতা রিজ লাইহা এই এবার এই শব্দটুকু মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জবান মোবারক থেকে নিঃসৃত হয়েছে এছাড়া ওই এবারতটা আমরা কোথাও পাচ্ছি না সুতরাং ওইটাকে রাসুল বলেছেন হাদিস বলে চালিয়ে দেয়াটা ঠিক হবে না সুতরাং হকদার উত্তম আচরণ পাওয়ার খাবার পাওয়ার টাকা পয়সা পাওয়ার দৌলত পাওয়ার কাপড় চোপড় পাওয়ার প্রথম হকদার হকদারকে মা আল্লাহ যেন আমাদেরকে সে মায়ের খেদমত করার বাবার খেদমত করার মন মানসিকতা তৈরি করে দেন সে তফিক দান করেন অব তফিক বিল্লাহ